হাই বন্ধু কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি চলো আজকে আমরা মজা করে বিয়োগ শিখবো খুব সহজ অঙ্ক একটু মনোযোগ দিয়ে দেখলেই শিখে যাবে চলো শুরু করছি আর ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে একটু করে নিও আর হচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে চলো বন্ধু শুরু করি দেখো কত সোজা অঙ্ক এখানে দুই আছে দুই থেকে সাত বাদ দিতে হবে কিন্তু দুই থেকে তো সাত বাদ দেওয়া যায় না তখন আমরা কি করব করবো তো এখান থেকে ধার নেবো এই আটের থেকে ধার নেব তোমরা তো আগেই জানো যে এই একক আর দশক কথার অর্থ এখানের কোনো একটা সংখ্যা মানে সেটা দশ এখানে আট মানে আট দশে আশি আর এখানে দুই মানে শুধুই দুই তাহলে দুই থেকে সাত বিয়োগ করা যায় না তাই আমরা এখানতে থেকে আট থেকে এক এখানে নিয়ে নেব তাহলে আটের থেকে এক নিয়ে নিলে কত থাকে বলো তো সাত থাকে আর এই এক এখানে চলে আসলে কত হবে বলো তো দশ হয়ে যাবে এখান থেকে এক এখানে চলে আসলে দশ আর এই দুই মিলে এখানে বারো হয়ে গেল। এটা কেটে দিলাম এবার দেখো কত সোজা হয়ে গেলো বারোর থেকে সাত বিয়োগ করতে আমাদের আর কোনোই সমস্যা নেই সাত আছে কত হলে বারো হবে সাতের পরের থেকে গুনবো সাত আট নয় দশ এগারো বারো পাঁচ হলে তাহলে আমরা এখানে লিখে দেব পাঁচ আর এখানে তো আগেই করে নিয়েছি বা তিনের পর থেকে সাত অব্দি গুনব দেখো তিনের পর থেকে তিন চার পাঁচ ছয় সাত তাহলে চার হলে এই যেখানে লিখে দিলাম চার হয়ে গেল অঙ্ক দেখেছ কত সোজা অঙ্ক চলো পরের অঙ্কটা করি দেখো এখানে আছে শূন্য শূন্য থেকে বাদ দেবো আট কিন্তু শূন্য থেকে তো আট বাদ দেওয়া যায় না তখন আমরা নয় থেকে এক ধার নেব নয় থেকে এক ধার নিলে কত হয় এখানে বলো তো নয়ের থেকে এক কেটে দিলে এখানে হয়ে গেল আট আর এখানে এক নিয়ে নিলাম এখান থেকে এক নেওয়া মানে যখন এককের ঘরে যাবে তখন এটা দশ হয়ে যাবে এখানে শূন্য আছে তাহলে শূন্য আর ওই দশ যোগ করলে দশই হয় দশ লিখে নিয়ে শূন্য কেটে দিলাম এবার দেখো আর কোনো সমস্যা নেই দশের থেকে আট আমরা বাদ দিয়ে দেবো তাহলে আমরা গুনি আট আছে কত হলে দশ হবে আটের পরে নয় দশ দেখেছো দুই হলে তাহলে এখানে আমরা লিখে দিলাম দুই আর এখানে তিন আছে কত লাট হবে তিনের পরের থেকে গুনি তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পাঁচ হলে এই দেখো এখানে আমরা পাঁচ লিখে দিলাম হয়ে গেল চলো পরের অঙ্কটা করে পরের অঙ্ক দেখো এখানে আছে পাঁচ পাঁচের থেকে বাদ দিতে হবে সাত কিন্তু পাঁচের থেকে যেহেতু সাত বাদ দেওয়া যায় না আমরা এই সাতের থেকে এক ধান নেব সাতের থেকে এক ধান নিলে কত হয় সাত কেটে দিয়ে এখানে ছয় হয়ে গেল আর এখানে চলে আসলো চলে আসলো পনেরো এই দশ আর এই এক মিলে পনেরো হয়ে গেলো দশ আর পাঁচ মিলে পনেরো হয়ে গেলো পনেরো তাহলে এবার সাত এখানে পাঁচটা আমরা কেটে দেবো কেটে দিয়ে সাতের পরের থেকে পনেরো অবধি গুনবো সাতের পরের থেকে পনেরো অব্দি গুনলে কত হয় সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট হলে তাহলে আমরা এখানে লিখে দেব আট আর হচ্ছে গিয়ে এখানে পাঁচের পরের থেকে ছয় অবধি গুনবো পাঁচের পরের থেকে ছয় অবধি গুনলে কত হয় পাঁচের পরে ছয় এক হলে তাহলে আমরা এখানে লিখে দেব এক ঠিক আছে কত শয্যা চলো পরের অঙ্কটা করি দেখো এখানে শূন্য আছে এখানে শূন্য আছে তাহলে শূন্যকে এখান থেকে এক ধান নেব এখান থেকে এক ধান নিলে দুই থেকে এক ধান নিলে এখানে হয়ে গেল এক কমে গেল আর এখানে এক এসে দশ হয়ে গেল এখানে কারণ দশ আর শূন্য যোগ করলে দশ হয় এটাও আমরা কেটে দিলাম আর সাতের পর থেকে দশ অবধি গুনবো সাতের পরে আট নয় দশ তাহলে কত হলো বলো তো তিন হলো এই যে আমরা লিখে দেবো আর এখানে একের একে একে মিলে গেলে শূন্য বসে না দেখেছ অঙ্কটা কত সোজা আচ্ছা আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা বন্ধু